আসসালামু আলাইকুম। তো ভেন্ডির ভর্তা করব। ভেন্ডিগুলাকে আমি আগে ভাত হয়ে গেছে, ভাতগুলাকে একটু চুলার উপরে, চুলা একদম লো করে দিয়ে চুলার উপর ভাতগুলো বসিয়ে রাখছি। তো ভাতের ভিতরে দেখতে পারতেছেন, ভাতের ভিতরে ভেন্ডিগুলা দিছি একটু নরম হওয়ার জন্য। তো নরম হয়ে এসেছে, আমি এগুলো দিয়ে এখন ভর্তা করব। তো আমি ভেন্ডিগুলাকে ভাতের ভিতর থেকে নিয়ে ফেলতেছি একটা চামচের সাহায্যে, কারণ এগুলো গরম, অনেক গরম। দেখতেই পারতেছেন এগুলো অনেক নরম হয়ে গেছে। যে এখানের মধ্যে একটা কেড়ে নিয়ে ফেলছি। তো এখন আমি এগুলা খেয়ে দার মধ্যে নিয়ে একটু কুচি কুচি করব। এগুলো কিন্তু অনেক গরম, এভাবে ছোট ছোট করে কাটব। তো এখন আমি লবণ দিয়ে ওগুলো মেখে ফেলবো। ওগুলো আসলে অনেক গরম, ধরতে পারতেছি না তাই। তো এখানে কাঁচা মরিচ কুচি কুচি করে নিছি। আসলে মরিচগুলা কিন্তু প্রচুর ঝাল, তার জন্য আমি দুটো মরিচই দিছি। ভেন্ডি ভর্তা আমার কিন্তু খুব প্রিয়। তো এখন আমি একটু সরিষার তেল দিয়ে দেব, সরিষার তেল দেব। যে আমার ভেন্ডি ভর্তাগুলো হয়ে গেছে, তো আমি এখন এগুলা এগুলা হচ্ছে যে গুনগুনি পাতা, এগুলা দিয়ে ভর্তা করব। এগুলাকে একটু শিল পাটায় বেটে নেব। এগুলো আমি ধুইছি, ধুইয়ে একটু কুচি কুচি করে দার মধ্যে কাটছি। এখন শিল পাটার মধ্যে একটু বেটে নেব। তো এখন এখানে কাঁচা মরিচ পেঁয়াজ এগুলাকেও হালকা বেটে নেব। আসলে যে কোনো কিছু শিল পাটা বেটে ওইটার মজাই আলাদা। তো
তো আমি হালকা লবণ দিচ্ছি পরিমাণ মতন। তো এখানেও একটু সরিষার তেল দেবো, মেখে ফেলবো। তো আমার হয়ে গেল গুনগুনি পাথার ভর্তা। তো দেখতে পারতেছেন এখানে ভেন্ডির ভর্তা, তারপর এখানে গুনগুনি পাতার ভর্তা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।